Assalamualaikum everyone. Shuru chhi ranna kor cooking vlogging apnar shagotom. Asha kori shob bhalo acho. Ar ajke ami muloto apnar loge share korbo. Amra je murigula ase mane dui dine koto gaji hoyse. Mane dui dine koto gaji hoyse apnar loge share korbo. Bigoto dine ami share korchilam. Amrar murgi 2877 gram hoyslo. তো আজকে মানে আরো দুই দিন হই গেছে তো দেখি আউকা কত কেজি হইছে আর আরেকটা জিনিস হই গেছে কালকে আমরার যে মুরগির খানিগুলো আসলো নিচে রাখা আসলো আর টেফ ভাঙিয়া সারা খানি একবারে অবস্থা খারাপ হয়ে গেছিল তো যার কারণে আজকে সব খানিগুলারে রইদ দিয়া হুকানি লাগছে হুকাইয়া মানে সবগুলারে জরজরা করা লাগছে ইয়ার সনিয়া ফুদরি লাইছনি মুরগ ধরি লাইছ তো বিকাল তো হয়ে গেছে মাগরিব আজানোর টাইম হয়ে যায় তো যার কারণে মুরগিগুলারে আসলে ধরি লাইছে তাই দরিয়া ভিতরে হারাই দিছে আও একটু বড় বড় যে গুণ অগুন বার করছে আর তারা এখানে হানি লইয়া খুব মারামারি চলে তো আমি মেশিন চালু করে লাইছি দেখি মানে দুই দিনে তারা কয় কেজি হয়েছে কালকে আসলো 2877 গ্রাম এই এই নাচারা করবে না এই মুরগিগুলো এত দুষ্ট আপনারা কি লা বুঝাইতাম এত শুয়েতা এই 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 এত শুয়েতা নেই মুরগি এই অন খানি দে মেশিনের উপরে খানি দে দেখবে আইব দূর মারে আইব না 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 নামতো না মেশিনে ফের খানি দে আসলে গঠন হইছে কি তা তারা তো খানি দ হইছে যার কারণে এই মুরগিগুলা মানে খানির লাগি তা করে তারা ইয়া মেশিনের উপরে উঠেন না আয় 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 তোর খানি দিছে আয় 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 দেখছেন অবস্থাটা খাইতে করে কিলা পাগল হইছে আর উঠে বইয়া খা বইয়া খা লে দেয় খা ওইসে খা আজকে আপনারা মনে হয় আর দেখা নেই ওই তোরা মুরগিটা কয় কেজি হয়েছে আমার কাছে দে স্যার আমি দেখি এই তো বাবা বাবা লড়িও না বাবা লড়িও না খাও 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 শোনা বাবা তো গাইজ আপনারা দেখা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাত্র দুই দিনে আপনারা তার প্রমাণ দেখরা আমি আমার আগের ভিডিওত দেখাইছি আপনারারে 2 কেজি 877 গ্রাম আছিল আর আজকে দেখো কা 3 কেজি মানে 3 কেজি এই এই লড়া সারা করছি না 3 কেজি 60 গ্রাম 3 কেজি 60 গ্রাম মাত্র দুই দিনে এই 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 লড়া সারা করিস না মাশাআল্লাহ মাশাআল্লাহ সবে দোয়া করবা তারা লাগে তারা বড় শয়তান তারা বড় শয়তানি করে আমরার লগে সব বালা তাহবা আর আমরা মুরগির লাগে দোয়া করবা হ্যালো হ্যালো আর এরার যে আমি কতটা ঠুঙ্কা খাইছি আল্লাহ মাহবুদেই জানে এরা রাতর কতটা ঠুঙ্কা খাইছে দেখো তখন কত সুন্দর তারা বই থাকছে আর আগে কিন্তু তারা বইছে না অন উঠি যাও শুনাই নানি তুমি ও অন উঠিয়াবো অন উঠিয়াবো দেখাইলে আর আমার মানুষের দেখাইলে তুমি যে কত বড় হয়েছো তারা আর বইতে নাই সব ভালো থাকবা আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা এই তো এই তো এই তো বাবা এখানে বো 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 এই তো এই তো মাশাআল্লাহ এদিকে খাওয়া চলে আর এদিকে ওজন চলে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবে দোয়া করবা আমরা মুরগির লাগি হ্যাঁ বন্ধুরা যাবো হরি লাইছি শেষ তান্দ্রে যাবো হরিয়া এখন তো রাখছি এখন তান্দ্রে চুলাইমু হ্যাঁ দুঃখের বিষয় মানে কোনো জিনিস ফালিয়া যাব হরতে খুব কষ্ট লাগে আপনারা কিলা বুঝাইতাম মানে এই জিনিসটার এতদিন ফাললাম এতদিন তারে খাওয়াইলাম আর এখন তারে যাবো হরি লাইছি তো কষ্ট লাগলেও কিছু করার নাই আর আজকে মূলত আমি পরশুদিন যে মুরগিগুলা খাটিছিলাম আজকে কিন্তু ওগুলোও রান্না করছি আপনারা ভিডিও শেয়ার কর মনে আর এই মুরগিগুলা মানে লাগে না যে ফার্মের মুরগি খাওয়ার সময় এত শক্ত হাড্ডি পুরো দেশি মুরগির লাহার হাড্ডি হয়ে যায় কারণ যেহেতু এগুলারে অন্য কিছু খাওয়ানি হয়েছে না দেশি মুরগির মতো তারা ন্যাচারাল যে ফিডগুলো আছে বা অন্য যে যেটা খাওয়াইছে ওরা বাচ্চাত তো এইগুলা খাওয়ানোর কারণে মুরগিগুলা মানে হাড্ডি এত শক্ত হয়েছে আর খাওয়ার সময় মনে হয়েছে না যে একটা ফার্মের মুরগি খাইলাম মাংসটাও শক্ত
হাড্ডিটাও শক্ত তো যাই হোক এখন আমি তানরে গরম পানি দিয়া সিলাইয়া টিলাইয়া লইয়া যাই মগি সব ভালো থাকবায় আল্লাহ হাফিজ।